দুষ্কৃতী এলোপাথাড়ে কোপে নিজে বাড়িতেই খুন হয়ে গেলেন গৃহকর্তা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের গিরিশখালী ঘটনা এটি। গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন মোকাদ্দেস খান। সে সময় হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকে পড়ে ছজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ে কোপ মারতে থাকে তারা। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান অস্কর রয়েছেন আমার সঙ্গে। অভিজ্ঞান, কি কারণে খুন জানা যাচ্ছে? সম্পূর্ণ পারিবারিক কারণে, বিবাদের কারণে এই খুনের ঘটনা বলে পুলিশ অনুমান করছেন এবং পরিবারেরও দাবি যে পুরনো একটা বিবাদ ছিল, সেই বিবাদের কারণে এই ঘটনা। এবং গতকাল রাত্রে বাসন্তী রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের ফিরিশখালীতে মোকাদ্দেস খান, তিনি নাম নিজের বাড়িতেই, তখন তিনি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত দুটোর পরে সেখানে হুড়মুড়িয়ে প্রায় ছজনের দুষ্কৃতী দল সেখানে অতর্কিত হামলা চালায় এবং মানে বিছানাতেই সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে, এবং যার জেরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং এই অবস্থায় তার স্ত্রী তখন ওই দুষ্কৃতীদেরকে, তার স্বামীরা স্বামীকে বাঁচানোর জন্য যখন আসে, তাকেও কিন্তু অস্ত্র দিয়ে তাকেও কিন্তু আহত করা হয়েছে এবং বাড়ির অন্য দুই সদস্যকেও, তাদেরকেও কিন্তু সেখানে মারধর করা হয় এবং তারপর আততায়ীরা সেখান থেকে চলে যায়। এবং এই ঘটনার পর বাসন্তী থানা পুলিশ রাতে গিয়েই মৃতদেহ উদ্ধার করেছে এবং আজকে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য তারা পাঠিয়েছে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ মাত্র একজনকেই আটক করেছে এবং এলাকায় যথেষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ওইখান পারিবারিক বিবাদে হামলা এমন অনুমান করছে পুলিশ, তাহলে যারা আততায়ী বা কারোর দিকে কোনো সন্দেহ করছেন তার পরিবারের সদস্যরা? সদস্যরা আমরা যেটা বয়ান যেটা পেয়েছি যে যখন ঘটনাটা ঘটে তখন ছজনের মধ্যে বেশ কয়েকজনকেই কিন্তু তারা চিনতে পেরেছেন এবং সেই কারণে তারা নিশ্চিত হয়েছেন যে পুরনো বিবাদ এবং সেই বিবাদের জেরে এই খুনের ঘটনাটা ঘটেছে। এবং যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারা কিন্তু এখন এলাকাতেই নেই, তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গেছে, ফলে তাদের খোঁজ ইতিমধ্যেই পুলিশ তদন্ত যেমন একদিকে যেমন শুরু করেছে ঘটনা এবং সেই সঙ্গে সঙ্গে তল্লাশিও তারা চালাচ্ছে এবং সব ঘটনায় একজনকে মাত্র আটক করেছে এবং তাকে জেরা করা হচ্ছে। বাকিদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং সেই কারণেই যেহেতু পুলিশ মানে পুলিশ এবং পরিবার উভয় পক্ষেই তারা দাবি করছে যে পারিবারিক ঘটনার জেরে এই খুন হয়েছে, ফলে আশা করা যায় যে খুব শিগগিরই যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। ধন্যবাদ অভিজ্ঞান।